সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেন নয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া। 2027 সালে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। ইসরায়েলের নিষেধাজ্ঞা নতুন যুদ্ধ শুরুর শামিল বললেন ফিলিস্তিন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত দপ্তর থেকে গোপন নথি উদ্ধার, এড়িয়ে গেলেন সাংবাদিকের প্রশ্ন। দরিদ্র মানুষকে বাড়ি দেওয়া নিয়ে দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা দেব। এবং কংগ্রেসে হামলার ঘটনায় ব্রাজিলে 15 শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার। দর্শক, ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে ঘোষণা দিয়েছে তা প্রকৃতপক্ষে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোসাতাইয়া। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান। ইউক্রেন নয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে না, বরং ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন বলেছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাক্রোশেভ আর্গুমেন্টি আই ফ্যাক্টি সংবাদপত্রকে বলেছেন, ইউক্রেনের ঘটনাগুলো মস্কো এবং কিয়েভের মধ্যে সংঘর্ষ নয়, এটি রাশিয়া ও ন্যাটো এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে একটি সামরিক সংঘর্ষ। পাক্রোশেভ, যাকে কূটনৈতিকরা পুতিনের প্রধান কট্টরপন্থী প্রভাবের একজন হিসেবে দেখেন, বলেছেন, পশ্চিমাদের পরিকল্পনা রাশিয়াকে আলাদা করা অব্যাহত রাখা এবং শেষ পর্যন্ত এটিকে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে ফেলা। তিনি যোগ করেছেন, আমরা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছি না, কারণ সংজ্ঞা অনুসারে আমাদের সাধারণ ইউক্রেনীয়দের প্রতি কোনো ক্ষোভ বা ঘৃণা থাকতে পারে না। 2027 সালে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। চীন তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে গত কয়েক বছর ধরে। সাম্প্রতিক সময়ে তাইওয়ানকে ঘিরে নিজেদের সামরিক কার্যক্রম আরও বাড়িয়েছে বেইজিং। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, তাইওয়ানের চারপাশে 57টি চীনা যুদ্ধবিমান ও নৌবাহিনীর 4টি যুদ্ধজাহাজ শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের অভিযোগ, এসবের মধ্যে 28টি বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় চীন। গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এমন মহড়া। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, চীনের এই তৎপরতা উস্কানিমূলক এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মহড়া চালানোর কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ভাষ্যমতে চীন এমন মহড়া অব্যাহত রাখবে বলেও ঘোষণা দিয়েছে। গত কয়েক বছর ধরে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। তবে ঐতিহাসিকভাবে চীনের অংশ হলেও চীনের কমিউনিস্ট বিপ্লবের পর পুঁজিবাদী আদর্শে বিশ্বাসীরা আলাদা রাষ্ট্র গঠন করেছে তাইওয়ানে। 2021 সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনেন্ত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে, এজন্য দরকার হলে সামরিক শক্তিও প্রয়োগ করা হবে। 2027 সালে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন এমন প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, যদি তাইওয়ান দখলে চীন কোনো আক্রমণ চালায় সেটি হতে পারে 2027 সালে। চীন যদি সত্যি সত্যি তাইওয়ানে হামলা চালায় তবে দেশটি কি সফল হবে, এ নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। ওই গবেষণায় দাবি করা হয়েছে, চীনের আক্রমণ খুব সম্ভবত ব্যর্থ হবে যদি যুক্তরাষ্ট্র সরাসরি তাইওয়ানকে সহায়তা করে, তবে এক্ষেত্রে বড় ক্ষয়ক্ষতির শিকার হবে মার্কিন সশস্ত্র বাহিনী। বেশ কয়েকজন বিশেষজ্ঞর মতামত নিয়ে তৈরি করা গবেষণা প্রতিবেদনে সংস্থাটি আরও জানিয়েছে, এ যুদ্ধে সরাসরি জড়িত হতে পারে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, চীন এবং জাপান। আরে চার দেশই বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়বে। সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধের শুরুতেই জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিগুলো চীনের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাবে, এমনকি গুয়ামে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালাতে পারে চীন। এছাড়া যুক্তরাষ্ট্রের 2টি মার্কিন রণতরী এবং 10 থেকে 20টি যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। বেশ কিছু বিষয় বিশ্লেষণ করে সংস্থাটি দাবি করেছে, চীনও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। তাইওয়ানে বেশিরভাগ অঞ্চল ধ্বংস করার আগেই চীনের সেনারাও ধ্বংস হয়ে যাবে। তাছাড়া তাইওয়ান চীনের মূল ভূখণ্ডে পাল্টা হামলা চালাতে পারে, যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব অস্থিতিশীল করে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানকে সহায়তা না করে, তাহলে মাত্র 3 মাসের মধ্যে জোরপূর্বক পুরো তাইওয়ান দখল করে ফেলবে চীন। ইসরায়েলের নিষেধাজ্ঞা নতুন যুদ্ধ শুরুর শামিল বললেন ফিলিস্তিন প্রধানমন্ত্রী।
ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে ঘোষণা দিয়েছে তা প্রকৃতপক্ষে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোসাতাইয়া। গত শুক্রবার বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের নতুন উগ্র ডানপন্থী মন্ত্রিসভা ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কয়েক মিলিয়ন ডলার রাজস্ব দেওয়া বন্ধ রাখবে। রামাল্লায় অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণ তাদের সক্ষমতা ও তাদের অর্থনৈতিক তহবিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর্যায়ে পড়ে। এটি ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষ এবং তার অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইসরায়েল প্রকৃতপক্ষে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় এবং অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে খাদের কিনারে নিয়ে যেতে চায়। মোহাম্মদ সাতাইয়া বলেন, দখলদার শক্তির দস্যুতা, লুটতরাজ আর প্রতিহিংসা ফিলিস্তিনি জনগণের মনোবলকে ভেঙে দিতে পারবে না এবং আমাদের নেতৃত্ব তাদের রাজনৈতিক ও আইনি লড়াই অব্যাহত রাখবে। আমরা আমাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতা কোনো অর্থ বা সুবিধার বিনিময়ে বিক্রি করব না। বাইডেনের ব্যক্তিগত দপ্তর থেকে গোপন নথি উদ্ধার, এড়িয়ে গেলেন সাংবাদিকের প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয়ে পাওয়া গেছে রাষ্ট্রীয় গোপন নথি, যদিও এসব নথি আরও প্রায় এক দশক আগেকার। সে সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন, কিন্তু এরপরেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তিনিও প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রীয় গোপন নথি তার ফ্লোরিডার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ফক্স নিউজ জানিয়েছে, এই নথি পাওয়া নিয়ে বাইডেনকে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা, তবে সেসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। সোমবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনার কার্যালয়ে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার নিয়ে আপনার কি কোনো প্রতিক্রিয়া আছে? এই প্রশ্ন শুনে বাইডেন ওই সাংবাদিকের দিকে তাকান, কিন্তু কোনো উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। সোমবার বাইডেনের আইনজীবীরা ওই নথির বিষয়টি স্বীকার করেছেন। শিকাগোর অ্যাটর্নিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড। রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যরাও এ বিষয়ে নোটিশ উত্থাপন করতে যাচ্ছেন। বাইডেনের আইনজীবীরা বলেন, ওয়াশিংটন ডিসি ভিত্তিক পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এঙ্গেজমেন্ট দপ্তর বন্ধ করে দেওয়ার সময় নভেম্বরে তারা এসব সরকারি নথির খোঁজ পান। রাজধানী ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টারে এই নথিগুলো রাখা ছিল। উদ্ধারের পর সেগুলোকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভের কাছে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে তদন্তে FBI যুক্ত হয়েছে বলে জানিয়েছে CBS নিউজ। অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ডকে নথিগুলো পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে। দরিদ্র মানুষকে বাড়ি দেওয়া নিয়ে দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা দেব। ভারতের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা দরিদ্র মানুষকে বাড়ি দেওয়ার প্রকল্পে দুর্নীতি নিয়ে এখন তোলপাড় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, আবাস যোজনার বাড়ি বরাদ্দ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, গরিবরা বাড়ি পাননি। বাড়ি দেওয়া হয়েছে শাসক দল তৃণমূলের বহু নেতাকর্মীদের, আর এ বিষয় নিয়ে সরব হয়েছেন অভিনেতা ও শাসক দল তৃণমূলের সংসদ সদস্য দেব। সোমবার দেব পশ্চিম মেদিনীপুর ঘাটালের দাসপুরে তৃণমূলের এক সভায় বলেছেন, যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছেন না বাড়ি, যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছেন বাড়ি, যেটা ভুল সেটাই ভুল, আমার করুক কিংবা অন্য দল করুক সেটা ভুলই, যাদের প্রাপ্যই বাড়ি তারা সত্যিই গরিব, তাদেরই দেওয়া উচিত এই বাড়ি। দেবের এই মন্তব্যের পর ক্ষুব্ধ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, দেবকে মনে রাখতে হবে তিনি দলের সংসদ সদস্য, আবাস প্রকল্পে স্বচ্ছতার জন্য দল এবং রাজ্য সরকার যা করার তাই করছে, তাই কোনো মন্তব্য করার আগে তাকে খেয়াল রাখতে হবে আমরা যেন বিজেপির ফাঁদে পা না দেই। দেবের মন্তব্যে এটা স্পষ্ট হয়েছে, তৃণমূল নেতারা আবাস যোজনার দুর্নীতির অভিযোগকে মেনে নিলেন। রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতি ফাঁস হয়ে পড়ার পর অনেকেই ফিরিয়ে দিচ্ছেন তাদের বরাদ্দকৃত বাড়ি। এভাবেই নিজের নামে বরাদ্দকৃত বাড়ি ফিরিয়ে দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জলপাইগুড়ির মালবাজারের মোহাম্মদ মানিক নামের এক যুবক। সোমবার মালবাজারের মোহাম্মদ মানিক তার নামে বরাদ্দকৃত বাড়ি ফিরিয়ে দিয়ে বলেছেন, যার বাড়ি রয়েছে তার বাড়ি রয়েছে, নতুন করে তার আর বাড়ির প্রয়োজন নেই। গত বছরের 5ই অক্টোবর দুর্গাপুজোর 10ই দিনে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎ মাল নদীতে হরকাবান দেখা দিলে বহু মানুষ ভেসে যায়, সেই জলোচ্ছ্বাসে মারা যান 8 জন, আহত হন 13 জন। মানিক সেদিন নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেছিলেন বহু মানুষকে, আর এই অবদানের জন্য তাকে বাড়ি বরাদ্দ করা হয়, কিন্তু মানিক নিলেন না আবাস যোজনার বাড়ি। এ নিয়ে চলমান তীব্র আন্দোলনের মুখে হাওড়ার শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল শনিবার প্রকাশ্যেই বলেছেন, আবাস যোজনায় এবার বহু গরিব বাড়ি পাননি, বাড়ি পেয়েছেন 3 তলার পাকা বাড়ির মালিকরাও, এটা মেনে নেওয়া যায় না। বিজেপির রাজ্য সভাপতি ও সংসদ সদস্য সুকান্ত মজুমদার বলেছেন, এবার সব চোরদের ধরা হবে। কংগ্রেস হামলার ঘটনায় ব্রাজিলে 15 শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারার সমর্থকরা দেশটির কংগ্রেস প্রেসিডেন্সিয়াল প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর ঘটনায় 15 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। BBC জানিয়েছে, প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা শপথ নেওয়ার 1 সপ্তাহ পর এই দাঙ্গা হলো।
তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। বলসোনারো গত অক্টোবরে নির্বাচনের হারকে মেনে নেননি এবং তিনি গত 1 জানুয়ারি ক্ষমতা হস্তান্তর না করেই যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। সোমবার পেটের ব্যথার কারণে তাকে ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে এখন ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর রাস্তায় বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। সাও পাওলো থেকে বিবিসির কেটি ওয়াটসন তার প্রতিবেদনে বলেছেন, এই বিক্ষোভে মানুষের অংশগ্রহণ বেশ ভালো ছিল। ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় রাস্তা পাউলিওস্তা অ্যালভিনিউয়ের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ওই রাস্তাটি বন্ধ করে গান গাইছে, নাচছে এবং ন্যায়ের পক্ষে স্লোগান দিচ্ছে। তবে সেখানেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় প্রচুর পুলিশের উপস্থিতি ছিল। এক পর্যায়ে গিয়ে পরিস্থিতি বেশ উত্তেজনাকর হয়ে পড়ে বলে আমাদের সংবাদদাতা জানান। নতুন প্রেসিডেন্ট, যিনি লুলা নামেই বেশি পরিচিত, তিনি এবং কংগ্রেস ও সুপ্রিম কোর্টের প্রধানরা বলেছেন যে তারা রবিবারের দাঙ্গার সময় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধমূলক ও অভ্যুত্থানপ্রবণ ভাঙচুরকে প্রত্যাখ্যান করেছেন। নাটকীয় দৃশ্যে দেখা গেছে হাজার হাজার বিক্ষোভকারী ব্রাজিলের ফুটবলের হলুদ শার্ট এবং পতাকা পরে পুলিশকে উপেক্ষা করে ব্রাজিলের প্রাণকেন্দ্রে লুটপাট করছে। এমন পরিস্থিতিতে লুলা জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন। সোমবার সকালে ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা বাহিনী কর্মীরা ব্রাজিলিয়াতে বলসোনারোর সমর্থকদের করা একটি শিবির ভেঙে ফেলে। ব্রাজিলিয়া থেকে রিপোর্ট করা বিবিসির প্রতিবেদক বার্নার্ড ডেবুসম্যান বলেন, কর্মকর্তারা প্রেসিডেন্সিয়াল প্যালেসে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেও সোমবার বিকেল পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি বলেন, ভবনের বাইরের দিকের জানালার ভাঙা কাজ পরিষ্কার করছিলেন কর্মীরা। ভবনের নিচতলায় প্রায় প্রতিটি জানালার কাজ ভেঙে ফেলা হয়েছে, যার কারণে প্রতিটি জানালার কাঁচ প্রতিস্থাপন করতে হচ্ছে মেরামতকারী কর্মীদের। প্যালেসের বাইরে ফুটপাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। দাঙ্গাকারীরা বেশ বড় আকারে ভাঙচুর চালিয়েছে সেখানেও। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।